যিনি মেহেরবানি করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে আজকের এই ঈদুল আজহার দ্বিতীয় দিনে পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজির হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। আমরা সেই মহান মালিকের শাহিনশাহী দরবারে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে একটু জোরে সরে কালিমাতু শুকুর পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলার বড় একটা হুকুম, আমাদের বাবা ইব্রাহিমের একটা আদর্শ, একটা সুন্নত, ওয়াজিব কোরবানি আমাদেরকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়াতান বলি, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে আমরা কোরবানি করতে পারলাম, আল্লাহ যে আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দিলেন, এটাও কিন্তু একটা বড় নিয়ামত। পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক জায়গা আছে যেখানে মানুষ কোরবানি করতে চাইলেও কোরবানি করতে পারে না, বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন পরিস্থিতির কারণে কোরবানি করা তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য সব ইন্তেজাম করে দিয়েছেন। দেখেন এই যে কোরবানি আসলে লক্ষ লক্ষ পশুর প্রয়োজন হয়, এই লক্ষ লক্ষ পশু এটাও কিন্তু আল্লাহ তাআলাই যোগান দেন। চিন্তা করে দেখেন যে এমনি কিন্তু এত পশু দেখা যায় না, কোরবানি আসলে মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে মানুষের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আল্লাহ তাআলা যোগান দিয়ে দেন, আমাদের সামনে এসে হাজির হয়, আমরা খুব সহজেই এগুলি ব্যবস্থা করতে পারি। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার যে মেহেরবানি আছে, দয়া আছে, এর থেকে বোঝা যায়। দেখেন দুনিয়াতে অনেক প্রাণী আছে, অনেক পশু আছে, একসাথে তিনটা চারটা করে বাচ্চা দেয়, কুকুরে চারটা পাঁচটা বাচ্চা দেয়, কিন্তু দুনিয়াতে কুকুর কয়টা পাওয়া যায় খুঁজে, কিন্তু একটা গরু একটা বাচ্চা দেয়, কিন্তু তারপরেও এই পশুটা শেষ হয় না, প্রতি বছর সময় মতো পর্যাপ্ত পরিমাণে লক্ষ লক্ষ গরু, ছাগল, মহিষ ইত্যাদি আমরা পেয়ে যাই, আমরা খুব সহজেই পেয়ে যাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা সেই দয়া আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আমরা কোরবানি করতে পেরেছি। এরপরের কথা হচ্ছে কোরবানি যে আমরা করলাম, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করলেন। কোরবানির যে শিক্ষা, যেই উদ্দেশ্যে কোরবানি বিধান আল্লাহ পাক দিয়েছেন, আমাদের সকলের সমস্ত কোরবানি, ইব্রাহিমের কোরবানি, ইসমাইলের কোরবানি আল্লাহ যেভাবে কবুল করেছেন, আমাদের সকলের কোরবানি যেন আল্লাহ তাআলা ওইভাবে কবুল করেন, সকলে বলি আমিন। আজকে লোক সংখ্যা কম, অনেকে বাড়িতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সহি সালামতে সময় মতো আবার ফিরিয়ে আনেন, সুস্থতার সাথে সব রকম বিপদ আপদ থেকে মুক্ত রেখে আল্লাহ তাদেরকে আবার সময় মতো ফিরিয়ে আনেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা লোক সংখ্যা কম আছি, অল্প সময় কিছু আলোচনা হবে, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনি। আমরা আজকে ঈদুল আজহা দ্বিতীয় দিন আমরা পালন করছি, আমাদের জানা অজানা, চেনা অচেনা অনেক মানুষ এমন পাওয়া যাবে যারা গত বছর ঈদুল আজহায় তারা আমাদের সাথে ছিল, আমাদের মতোই তারা ঈদুল আজহা পালন করেছিলেন, কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই, হয়তো তাদের কথা অনেকে ভুলেও গেছেন, এরকম লোক আপনি খোঁজ করলে পাবেন। এবং আমার বেলাও এমনটি হবে যে আগামী
ঈদ উল আযহা আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না আগামী ঈদ উল আযহা আসার আগেই হয়তো আমার কবরের চিহ্নটাও মুছে যাবে আমার কবরের মধ্যে হয়তো আরো দুই চারটা কবর আরো পড়ে যাবে এমনও হতে পারে কি পারে না কি বলেন অবশ্যই পারে কারণ আজিমপুরে তো কবর দিলে তিন চার মাস পরেই কবর আরেকটা তার মধ্যে দেয় তেমনও হতে পারে যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত তৈবা নসিব করেন কিন্তু একটা দিন তেমন আসবে কি বলেন যেই দিন আমার জীবনের ওটাই হবে শেষ ঈদ উল আযহা শেষ কোরবানির ঈদ হবে কি হবে না কি বলেন একটা দিন এমন আসবে অবশ্যই আসবে নিঃসন্দেহে আসবে যে ঈদটা হবে আমার জীবনের শেষ ঈদ আর ঈদ আমার জীবনে জুটবে না এমন একটা দিন আমাদের প্রত্যেকের জীবনে আসতেই হবে আসবেই এমনকি প্রতিদিন যখন সূর্য উদয় হয় তখন সূর্য বলতে থাকে আনা ইয়াউমুন জাদীদ আমি একটা নতুন দিন হতে পারে তোমার জীবনে আমি আর কখনো উদয় হব না এরকম বলতে থাকে সে লা আতলুউ আবাদান ফি হায়াতিকা হে আদম সন্তান এমন হতে পারে আমি আর তোমার জীবনে কোনোদিন উদয় হব না এই জন্য প্রতিটা দিন আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে দুনিয়ায় চিরকাল তো থাকা যাবে না আমার সামনে একটা লম্বা জীবন আছে নিশ্চিত জীবন যে জীবন শুরু হবে কোনোদিন শেষ হবে না ওই জীবনের সফলতা কামিয়াবি ওই জীবনের সাকসেস ওই জীবনের শান্তি সফলতা এটাই হচ্ছে আসল শান্তি সফলতা দুনিয়ার জীবন তো একভাবে একভাবে কেটেই যাবে চলেই যাবে ভাই দেখতে দেখতে পার হয়ে যাবে কিন্তু অনন্তকালীন জীবন পরকালীন জীবন আখেরাতের জীবন তা কোনোদিন শেষ হবে না ওই জীবনের জন্য প্রস্তুতি নেওয়াই হচ্ছে আসল বুদ্ধিমানের কাজ আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবীজি বলেছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত বুদ্ধিমান সচেতন চালাক যে তার নিজেকে চিনতে পেরেছে এবং তার পরবর্তী জীবন আখিরাতের জীবন মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে সে ভাবে এবং প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভাবার এবং প্রস্তুতি গ্রহণ করার এবং গুনামুক্ত আমল নামা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতের সংক্ষিপ্ত তাফসিরটা বলেই আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ দেখেন গুনামুক্ত আমল নামা আমার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে আমার আমল নামায় কোনো গুণা থাকবে না এমন যেন এরকম মৃত্যু যেন আমাদেরকে আল্লাহ নসিব করেন সবাই কন্যা আমিন আমার আমল নামায় কোনো গুণা থাকবে না কারণ কিতাবের মধ্যে আসছে কোনো বান্দা যদি একটা কবিরা গুণা নিয়ে মৃত্যুবরণ করে ওই একটা কবিরা গুণা যদি মৃত্যুর আগে মাফ করাইতে না পারে আর এটা নিয়ে সে ওই গুণার ময়লা নিয়ে সে কবরে যায় তাহলে তার এই একটা কবিরা গুণার জন্য সাত হাজার বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে সমস্ত গুণা মাফ করাইয়া আমল নামাকে গুণামুক্ত করে কবরে যাওয়ার তৌফিক দেন আর একবার কোন আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত পাপের শাস্তি তো পরকালে আছেই যদি বান্দা তওবা করে মাফ করাইতে না পারে তো মাফ করানো খুব সহজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন যতদিন বাকি আছে গুনাহ মাফ করানো আল্লাহ খুব সহজ করে দিয়েছেন বান্দা যত গুনাহ করুক না কেন যদি বান্দা আল্লাহর কাছে একটু দিলটা নরম করে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ যায় আল্লাহ বলেন যা বান্দার সব গুনাহ মাফ করে দেই কিন্তু বান্দা যদি মাফ নাই চায় বলে যেই মামলার তদবির নাই সেই মামলার তো কোনো খালাস নাই তদবির নাই তো জেলখানায় পড়ে থাকো তদবির করলে তো আল্লাহ হচ্ছেন এমন এক মহান সত্তা দয়ালু মেহরবান তার কাছে যিনি মাফ চান তাকে তিনি মাফ করেন এর ভাইয়ের আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা এরকম জিনিস নিয়ে আলোচনা করব যে সমস্ত গুণা দুনিয়াতে আখেরাতে তো শাস্তি আছেই দুনিয়াতেও তার শাস্তি শুরু হয়ে যায় আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার সূরায়
সাজদা আয়াত নম্বর 21 এখানে আল্লাহ বলছেন আমি মানুষকে কিছু কিছু পাপের শাস্তি বড় শাস্তির আগে ছোট শাস্তি দুনিয়াতেই দেই যাতে বান্দাই ছোট শাস্তি পেয়ে ফিরে আসে পাপ কাজ থেকে ফিরে আসে তওবা করে তাহলে ওয়ালা নুযিকান্নাহুম আমি তাদেরকে আশ্বাদন করাই মিনাল আযাবিল আদনা ছোট ছোট শাস্তি দুনাল আযাবিল আকবার বড় শাস্তির আগে লাআল্লাহুম যাতে তারা ইয়ারজিউন সঠিক পথে ফিরে আসে একটু তর্জমাটা খোলাসা করে বলি আল্লাহ তাআলা পরকালে যে কঠিন শাস্তি আছে তার আগে দুনিয়াতে কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই আস্বাদন করে বান্দাকে দেন যাতে বান্দা ওই শাস্তিগুলো পেয়ে পথে সুপথে ফিরে আসে গুনার কাছ থেকে বিরত হয় এমন দশটি পাপ রয়েছে এমন দশটি পাপ রয়েছে আরও আছে হয়তো আমি দশটা পেয়েছি তাই আপনাদেরকে বলছি যেই পাপের শাস্তি বান্দা দুনিয়া থেকেই পাওয়া শুরু হয়ে যায় পরকালে তো শাস্তি আছেই কিন্তু দুনিয়া থেকেই সে শাস্তি বান্দা পেয়ে থাকে আল্লাহ পাক দেন যাতে বান্দাই ছোট শাস্তি পেয়ে তওবা করে পথে ফিরে আসে একটু খেয়াল করবে এই দশটা শাস্তির কথা পাপের কথা আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যাতে এই দশটা পাপ থেকে আমরা কমপক্ষে এই দশটা পাপ থেকে আমরা ফিরে থাকি দুনিয়াতে যার শাস্তি শুরু হয়ে যায় এবং আমরা খুব চিন্তা করলে এটা উপলব্ধি করতে পারবো যে এই শাস্তিগুলো আমাদের মধ্যে বা মানুষের মধ্যে হচ্ছে মানুষে পাইতেছে এরকম দশটা শাস্তির কথা বলবো খুব খেয়াল করেন অনেকে ঘুমাইতেছেন কী বলেন ঘুম আসতেছে অনেকের আমরা সবাই একটু একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেহেতু এখন ঈদের দিন চলতেছে তাকবীর বেশি বেশি করে পড়ার কথা হাদিসের মধ্যে আসছে আমরা তাকবীর তাশরিকটা একবার পড়ে নেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলছিলাম দশটা শাস্তির দশটা পাপের কথা হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই পাপগুলোর শাস্তি দুনিয়া থেকে শুরু হয় হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে নম্বর ওয়ান এক নম্বর গুনাহ হলো মা বাবার অবাধ্যতার শাস্তি মা বাবার অবাধ্যতা এমন একটা পাপ যেই পাপের শাস্তি দুনিয়ার থেকেই শুরু হয়ে যায় নিশ্চয়ই আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যারা বাবা মার খুব বাধ্যগত সন্তান হয় আল্লাহ পাক তাদের দুনিয়াতেও শান্তি দেন নবীজি নিজে বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে হাদিস এবং এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আসছে সহি হাদিস নবীজি বলেছেন যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে সে দুনিয়াতেই জান্নাতের সুখরান লাভ করতে পারবে যখন সুবহানাল্লাহ নবীজি বলেছেন সহি হাদিস যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে সে দুনিয়াতেই জান্নাতের সুখরান লাভ করবে জান্নাতের সুখরান লাভ করা মানে আপনি যদি মা বাবাকে খুশি রাখতে পারেন তাহলে আপনি যেখানে যাবেন যেই কাজে হাত দিবেন সেই কাজেই আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আল্লাহ আপনাকে এমন সন্তান দিবে যেই সন্তানের দিকে তাকাইলে আপনার দিনটা ঠান্ডা হয়ে যায় আপনি যদি মা বাবার অবাধ্য হন তো আপনাকে আল্লাহ অবাধ্য সন্তান দিবে হয়তোবা বা অন্য কোনো দিক থেকে শাস্তি দিতে পারে এমনও হতে পারে যে আপনি মা বাবার অবাধ্য সন্তান আপনাকে আল্লাহ এমন সন্তান দিছে যে সন্তান আপনার একটা সারাক্ষণ জ্বালা যন্ত্রণার কারণ হয়ে গেছে কিন্তু যারা মা বাবার বাধ্যগত হবে অনুগত হবে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন দিক থেকে দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পাওয়াইবেন তার মানে হলো সে যেখানে যাবে যে যেখানে হাত দিবে সেখানেই সে সফলতা পাবে যেখানে যাবে সেখানে সে সম্মান পাবে ইজ্জত পাবে ধন সম্পদের মধ্যেও খায়েরও বরকত হবে সন্তানের মধ্যে আল্লাহ বরকত দিবেন নেক সন্তান আল্লাহ পাক সন্তানদেরকে নেককার বানিয়ে দিবেন এই জন্য ভাইয়েরা আমরা যাদের মা বাবা এখনও বেঁচে আছেন অথবা যে কোনো একজন বেঁচে আছেন আমরা মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করব রাজি আছেন না ইনশাআল্লাহ কী বলেন যাদের বাবা মা বেঁচে নাই তাদেরও কিছু করণীয় আছে কর্তব্য আছে এটা ভাবা যাবে না যে আমার তো বাপ মা গেছে ব্যাস ভেজাল গেছে আমার আর এরকম কিছু নাই এরকম ভাবা যাবে না
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা হুমা জান্নাতুন ওয়া হুমা নারুন, তোমার পিতা মাতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। তার মানে তুমি যদি পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো তোমার জন্য জান্নাত অবধারিত, আর পিতা মাতার নাফরমানি করো তোমার জন্য জাহান্নাম অবধারিত। হাদিসের মধ্যে আসছে, আর এক হাদিসের মধ্যে আসছে, খেয়াল করেন, খুব সংক্ষেপেই আমি বলতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, সহিহ মুসলিম 314 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব রাগের সাথে গুসার সাথে বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, এরকম তিনবার বললেন অথবা বারবার বললেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি ধ্বংস হোক, আপনি কার কথা বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার পিতা মাতা, যে তার পিতা মাতাকে বার্ধক্যে পেয়েছে, মানে বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, অথবা কোনো একজনকে বার্ধক্যে পেল, পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। দেখেন কত বড় কথা। সহিহ মুসলিম 314 নম্বর হাদিস এবং সহিহ হাদিস আমার ভাইরা। তো যে ব্যক্তি পিতা মাতাকে পেল, আর এক হাদিসের মধ্যে আসছে, আমি আগেও বলে রমজানের হাদিসের মধ্যে আসছে, রমজান মাসে একবার আল্লাহর নবী মেম্বারে উঠতেছিলেন, তো জিব্রাইল এসে বদদোয়া করছে যে আল্লাহর নবী আল্লাহর নবী ওই ওই ব্যক্তি ধ্বংস হোক যে এক নম্বরে তিন ব্যক্তির জন্য বদদোয়া করেছেন, এক নম্বরে যে রমজান মাস পাইয়াও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, দুই নম্বরে যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো আর সে দুরুদ শরীফ পাঠ করলো না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদ শরীফ পাঠ করলো না সে ধ্বংস হোক, নবীজি বলেছেন আমিন। আর তৃতীয় বদদোয়া করেছেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথবা কোনো একজনকে পেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক, আল্লাহ রসুল বলেছেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা প্রথম পাপ হলো পিতা মাতার অবাধ্যতার পাপ, এই পাপের শাস্তি দুনিয়ার থেকে শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে, আর মা বাবার খেদমত করা, বাপ মাকে খুশি রাখা, এটা একটু কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজ করতে পারলেই তার বিনিময়টা অনেক বেশি। কারণ বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তাই না, কি বলেন? বাপ মা দেখা যায় এমন কথাবার্তা বলে যেগুলোতে রাগ ওঠার কথা, দেখা যায় বাপ মা অযৌক্তিক কথাবার্তা বলে থাকে, অযৌক্তিক আবদার করে থাকে, বাচ্চারা যেমন হয়, ছোট বাচ্চারা যেমন হয়, বৃদ্ধ হয়ে গেলে মানুষ এরকম হয়ে যায়। ওই অবস্থায় ধৈর্য ধারণ করে সবর করে বাপ মাকে খুশি রাখা, যদিও কষ্ট কিন্তু বিনিময়টাও অনেক বড় বিনিময়। আল্লাহ পাক তাকে দুনিয়াতেই সফলতা দিবেন, দুনিয়াতেই সম্পদশালী করবেন, দুনিয়াতেই আল্লাহ পাক তাকে সব জায়গায় শান্তি এবং সম্মান দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সবাই জানে কেন আমিন। আর একটা ছোট্ট ঘটনা বলে দেই, বলি, ওই আপনারা সকলে জানেন, তাও বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মুসা নবী একবার বলেছিলেন না যে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে থাকবে, তখন আল্লাহ পাক বললেন যে অমুক বাজারে এক কসাই আছে, ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। তো নবী চিন্তা করলেন যে আমি হলাম পয়গম্বর আর একজন বাজারের কসাই, সে থাকবে জান্নাতে আমার সঙ্গে, তাই এমন কি আমল আছে আমি দেখি, সবাই তো জানেন আমি আবার বলছি। তখন তিনি বাজারে গেলেন, সত্য ঘটনা মিথ্যা নয়, তো উনি বাজারে গেছেন, গিয়ে দেখতেছেন ওই বাজার ওই কষাই সারাদিন গোশত বিক্রি করলো এবং যা কিছু আমল সাধারণ মানুষে যা করে সে তাই করেছে। তারপরে সে সন্ধ্যাবেলায় অল্প কিছু গোশত সাথে নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তারপরে সব উনি তার সঙ্গে সঙ্গে গেছেন, মুসা নবী গিয়া বলতেছেন যে ভাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই, ঠিক আছে হন। তো উনি দেখতেছেন যে কী করে, সে দেখবে যে তার মাকে ওই গোশতটা কিমা বানায়া সুন্দর করে রান্না করে মাকে আগে খাওয়াইলো, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলো। যাই হোক, পরে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি এমন কী আমল করেন যে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ বলছেন জান্নাতে আপনি আমার সঙ্গে থাকবেন, নবীর সঙ্গে থাকবেন, আমি মুসানি পরিচয় দিয়েছেন আপনি, বলে আমি এমন কি আমল করি, আমি তো সাধারণ মানুষের মতোই আমল করি, তবে আমার একটা আমল, আমি প্রতিদিন বাজার থেকে এসে প্রথমে আমি আমার মায়ের খবর নেই, মার কাছে আগে যাই,
মাকে জিজ্ঞাসা করি মা আপনি কেমন আছেন আপনার কোনো সমস্যা আছে কিনা আপনার কি লাগবে খাবারটা পাকায়া নিজ হাতে পাকায়া আমি আগে মাকে খাওয়াই তারপর আমার সন্তানদেরকে খাওয়াই জোরে কন্না সুবহানাল্লাহ মুসা নবী বলে যে হ্যাঁ এই আমলের কারণেই হয়তো আল্লাহ আপনাকে এত বড় উচ্চ মর্যাদা দান করেছেন যে জান্নাতে আপনি নবীর সঙ্গে থাকবেন সুবহানাল্লাহ যাই হোক ভাইরা আমরা একটা পেলাম যেই পাপের শাস্তি মা বাবার অবাধ্যতার শাস্তি যাদের মা বাবা বেঁচে নাই তারা কি করবেন তাদের কর্তব্য হলো মা বাবার জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন দোয়াটা কি রব্বির বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আগামী জিন্দগির মধ্যে যাদের পিতা মাতা ইন্তিকাল করেছেন বেঁচে নাই তাদের জন্য সাতটা আমলের কথা বলে সাতটা হকের কথা বলেছেন এক নম্বরে দোয়া করা দুই নম্বরে বাপমার কবর মাঝে মধ্যে জিয়ারত করা তিন নম্বর হচ্ছে বাপমার জন্য ইসালে সওয়াব করা আপনি বাপমার কথা একেবারেই ভুলে গেছেন তা চলবে না মাঝে মধ্যেই বাপমার জন্য ইসালে সওয়াব মানে হলো কিছু নেক আমল করে তাদের জন্য পাঠিয়ে দেওয়া আপনি একজন ফকিরকে দশ টাকা পাঁচ টাকা দান করছেন মনে মনে নিয়ত করেন যে আল্লাহ এই সওয়াবটা তুমি আমার বাবার কবরে পৌঁছে দিও আমার মায়ের কবরে পৌঁছে দিও এই নিয়তটা করতে পারবো না ইনশাআল্লাহ কি বলেন এরপরে মাঝে মধ্যে আপনি বাবা মার নামে কিছু দোয়ার ইন্তেজাম করা তারপরে আরেকটা কথা হলো যে যাদের বাবা মা মারা গেছেন হাদিসের মধ্যে আসছে যে মা বাবাকে খুশি করার জন্য মা বাবা বেঁচে থাকতে যাদেরকে ভালোবাসতেন যাদের সঙ্গে উঠা বসা করতেন যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে আপনি সুন্দর ব্যবহার করেন বাবার বন্ধু কে কে আছে তাদের সাথে আপনি মিশেন তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান তাদের সঙ্গে সব ব্যবহার করেন মায়ের বান্ধবী বা মা যাদের সঙ্গে চলতেন তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরকে একটু উপকার করার চেষ্টা করা খেদমত করার চেষ্টা করা তারপরে মা বাবা বেঁচে থাকতে যাদেরকে ভালোবাসতেন যেমন বাবা বেঁচে থাকলে আমার অন্য অন্য ভাই বোনদেরকে আদর করতেন আমিও তাদেরকে একটু আদর করি বাবার স্থলাভিষিক্ত নিজেকে মনে করে এইগুলো হচ্ছে আমার কর্তব্য তাদের মৃত্যুর পরেও আমার ভাইয়ের আল্লাহ পাক আমাদেরকে হক আদায় করার তৌফিক দান সবাইকে আমিন নাম্বার দুই কারো প্রতি অন্যায় ও জুলুম করা কারো প্রতি যদি আপনি অবিচার করেন জুলুম করেন এর শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন ঠিক না বেঠিক কী বলে হাদিসের কথা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারো প্রতি আপনি জুলুম করবেন অন্যায় অবিচার করবেন এর শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে আজকে হোক আর কালকে হোক পৃথিবীতে এমন কোন জালেম শাসক যাই নাই যে সমস্ত জালেম শাসকরা জুলুম করে তার বিচার দুনিয়াতেই পায় নাই দুনিয়াতে তো সামান্য পরকালে তো অনন্তকালে সে পাবেই এই জন্য ভাইরা সবসময় সতর্ক থাকা কারো প্রতি যেন আমার পক্ষ থেকে জুলুম না হয়ে যায় অবিচার না হয়ে যায় রাজি আছেন না ইনশাআল্লাহ কি বলেন আল্লাহ পাক তৌফিক দেন সবাইকে আমিন দেখেন পৃথিবীতে প্রথম জুলুম করেছিল এই পৃথিবীতে প্রথম যে জুলুম করছে কে বলেন তো কাবিল তার ভাইয়ের উপরে জুলুম করছে ভাইকে হত্যা করছে আল্লাহ পাক তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাবিলের সেই অবিচার অন্যায়ের কথা আলোচনা করবে এবং পৃথিবীতে যত খুন হবে মার্ডার হবে তার একটা গুনার অংশ ওই প্রথম হত্যাকারী যে কাবিল তার কাছে যাবে এরকম হারুন হামান ফেরাউন নমরু যারা বড় বড় অত্যাচারী জালেম শাসক ছিল প্রত্যেককে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তির সূচনা দিয়েছেন দুনিয়া থেকে শাস্তি শুরু হয়ে গেছে আমরা জানি যে কারুন ইব্রাহিম আলী ইসলামের উপরে অত্যাচার জুলুম করেছিল না সরি নমরুদের শাস্তি কী হয়েছিল আমরা জানি আল্লাহ পাক তার শেষ অবস্থায় এরকম করছে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জুতার বাড়ি খেয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে ঠিক না বেঠিক কী বলে ল্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকে গেছে ইতিহাস সাক্ষী যে ল্যাংড়া মশা ঢুকে যখন কামড়ানো শুরু করছে চিৎকার করতেছে ষাঁড়ের মতো চিৎকার করে তখন তার চাকর তাকে মাথায় যখন থাবা দেয় তো মশা একটু থামে তারপরে আবার যখন একটু থামে স্থির হয় আবার কামড়ানো শুরু করে তখন সে চিন্তা করলো যে হাত দিয়ে আর কতক্ষণ থাপড়াবো জুতা দিয়ে আস্তে আস্তে মারে হ্যাঁ হ্যাঁ আরাম লাগতেছে এবার তুমি জুতা দিয়েই মারো তো জুতা দিয়ে মারে মারতে মারতে পারে একটু থামে এরপরে যখন চাকর চিন্তা করে আর কতক্ষণ এরকম চলবে ঠাস করে জোরে এক বাড়ি মারছে মাথা ফেটে গেছে মশা চলে গেছে তো এরকম যুগে যুগে জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকেই শাস্তি দিয়া দুনিয়ার থেকে নিছেন এই জন্য জুলুম থেকে বিরত থাকবো ছোট থেকে ছোট
কোনো রকম কোন প্রকার জুলুম এবং অবিচার যেন আমার থেকে না হয় আল্লাহ পাক তৌফিক দান সবার জন্য আমিন অত্যন্ত সতর্ক থাকা এরপরে আসেন তিন নম্বর ও এই জুলুমের ব্যাপারে একটা হাদিস আসছে বুখারী শরীফের 2286 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন সাবধান সাবধান তুমি কোন মাজলুমের ফরিয়াদ থেকে তুমি সাবধান থাকো নবীজি বলেছেন মাজলুমের ফরিয়াদ থেকে সাবধান থাকো কারণ মাজলুমের ফরিয়াদ আর আল্লাহর কাছে মাসখানে কোনো বাধা থাকে না মানে অত্যাচারিত ব্যক্তির যে ফরিয়াদ ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কখনো কখনো আল্লাহ তাআলা একটু দেরিতে বিলম্বে শাস্তি দেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এক সময় না এক সময় তার প্রতিফল হয়েই যায় এমনকি কোনো মুসলমান যদি কোনো হিন্দুর উপরে অত্যাচার করে তারও শাস্তি হবে মুসলমান একটা হিন্দুর উপরে সে অত্যাচার করলো জুলুম করলো অন্যায় অবিচার করলো তারও শাস্তি তার পেতে হবে দুনিয়াতে একজন নামাজি বেনামাজিকে জুলুম করলো তাও শাস্তি পেতে হবে এমনকি কোনো প্রাণীর উপরেও জুলুম করা যাবে না আল্লাহ পাক তৌফিক দেন সবাইকে আমিন ভাইরা নাম্বার তিন আল্লাহ আর একটা হাদিস আসছে এই ব্যাপারে মিশকাত শরীফে 4899 নম্বর হাদিস নবীজি বলেছেন কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে তার তাহলে সেই জন্য তার কাছ থেকে ওই দিনটি আসার আগেই মাপ চেয়ে নেয় যেই দিন কোনো টাকা পয়সা দিনার দিরহামের কোনো প্রচলন থাকবে না নেকির প্রচলন থাকবে শুধু অর্থাৎ আপনি কারো কাছ থেকে কারো টাকা মেরে দিয়েছেন কারো হক নষ্ট করেছেন তাকে জুলুম করে তাকে তাকে থাপ্পড় দিয়েছেন অথবা যে কোনোভাবে তার উপরে জুলুম করেছেন আপনাকে কিয়ামতের ময়দানে ওই জুলুমের বিনিময়ে আপনাকে নেকি দিতে হবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানো সবচেয়ে বড় মিসকিন কে তো সাহাবীরা বললে যে সবচেয়ে বড় মিসকিন তো মনে করি যা ধন সম্পদ টাকা পয়সা নাই নবীজি বললেন যে না না সে তো মিসকিন না দুনিয়ায় তো তার একভাবে না একভাবে চলেই যাবে কিন্তু সবচেয়ে বড় মিসকিন তো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক ন্যাক নিয়ে উঠবে পাহাড় পরিমাণ ন্যাক নিয়ে উঠবে কিন্তু সে দুনিয়াতে জুলুম করার কারণে মানুষের টাকা পয়সা মেরে খাওয়ার কারণে মানুষকে অন্যায় অত্যাচার করার কারণে তার যখন হিসাব শুরু হবে এক একজন করে পাওনাদার আসবে আর বলবে যে আল্লাহ তার কাছে এত টাকা পাওনা ছিল তখন তো টাকা পয়সা থাকবে না তখন তার তার থেকে নেকি দেওয়া হবে নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে পাওনাদার তখনও শেষ হবে না এরপরে পাওনাদার আরও আসবে সে বলবে আল্লাহ সে আমার উপর আমাকে একটা থাপ্পড় মারছিল তার বদলা আমি চাই তখন বলবে যে নেকি আছে কয় না নেকি তো নাই কয় তোমার গুনাহ ওর উপরে চাপায় দাও তুমি যাও আর একজন আসবে বলে কী চাও বলে আল্লাহ কিছু টাকা পাওনা ছিল কে নেকি নেকি তো নাই তো তোমার নেকির উপরে চাপাই দাও এরকম করতে 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 একদিন এরকম হবে যে সে গুনার পাহাড় নিয়ে সে জাহান্নামে যাবে নবীজি বলে সে হচ্ছে বড় মিসকিন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সবাই জানে কেন আমিন ভাইরা আমার এরপর আসেন তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা একটা সওয়াবের কাজ অনেক বড় সওয়াবের কাজ এটা কোনো সুন্নাত মুস্তাহাব নয় এটা ফরজ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটাও এমন একটা আমল যেই আমলের বদলা আপনি দুনিয়াতে পাবেন যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দেন সম্পদের মধ্যে বরকত দেন সন্তানের মধ্যে বরকত দেন আর যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না ছিন্ন করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা দুনিয়া থেকে শুরু হয়ে যায় আখিরাতে তো সে পাবেই এই জন্য বিষয়টা খেয়াল রাখা আত্মীয়তার সম্পর্ক আমার চাচা আমার ফুফু আমার খালা খালু আমার ভাই বোন কে কোথায় আছে না আছে আমার একটু খোঁজ খবর নেওয়া আমার সাধ্য মতো তাদের জন্য কিছু উপকার করার চেষ্টা করা করবো না ইনশাল্লাহ কী বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন নম্বর চার ব্যবিচার করা জিনা ব্যবিচার এটা এমন একটা শাস্তি পাপ যেই পাপের শাস্তি বান্দা দুনিয়া থেকেই পাওয়া শুরু হয়ে যায় দেখবেন যাদের চরিত্র খারাপ এরা কিন্তু দুনিয়াতেই অপমানিত হয় ঠিক না বেঠিক কী হয় এবং তাদের তাদের দুনিয়াতেই তাদের ধন সম্পদ টাকা পয়সা এর মধ্যে কোনো বরকত হয় না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই জন্য এই জঘন্য পাপ থেকে আমরা বিরত থাকবো নম্বর চার নম্বর পাঁচ কথায় কথায় মিথ্যা বলা এটা একটা জঘন্য পাপ আমরা এই মিথ্যা পরিহার করব আল্লাহ পাক তৌফিক দেন নাম্বার ৬ আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা এটা একটা জঘন্য পাপ
আপনার কাছে কেউ আমানত রাখলো একটা কথা বললো যে ভাই কথাটা কারো কাছে বইলেন না কিন্তু আপনি সুযোগ মতো কথাটা বইলা তাকে আপনি অপমানিত করলেন তার ক্ষতি করে দিলেন এটা একটা আমানতের খেয়ানত আপনি চাকরিতে সরকার আপনাকে চাকরিতে বসাইছে আপনি ডিউটি না করে দায়িত্ব পালন না করে বেতন নিচ্ছেন এটা একটা খেয়ানত আপনাকে দোকানে বসাইছে তো দোকানে আপনি মালিকের খেয়ানত করে দিলেন নানানভাবে খেয়ানত হতে পারে এমনকি আপনি আপনি কোনো অযোগ্য ব্যক্তিকে কোনো চাকরিতে দিয়ে দিলেন ঘুষ খাইয়া কেউ যদি এরকম করে যে দুই চার পাঁচ লাখ টাকা ঘুষ খেয়ে একটা যোগ্য ছেলেকে চাকরিতে না দিয়ে অযোগ্য একজনকে বসায় দিল সে জঘন্য খেয়ানত করলো এরকম অনেক রকম খেয়ানত হতে পারে এই খেয়ানত যে করবে আমানতের খেয়ানত তার শাস্তিও দুনিয়া থেকে শুরু হয়ে যাবে নাম্বার সাত কোনো মানুষকে অপমান করা এটা একটা জঘন্য পাপ কোনো মানুষকে অপমান করা আপনি চেষ্টা করবেন মানুষের মান সম্মান রক্ষা করার মানুষে অন্যায় করতে পারে ভুল করতে পারে যাতে তার সম্মান নষ্ট না হয় এভাবে খেয়াল রেখে তার দিকে খেয়াল রেখে তাকে বিচার করতে হলে বিচার করবেন কিন্তু তার সম্মান যেন নষ্ট না হয় খেয়াল রাখতে হবে যেই ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মানুষের সম্মানকে নষ্ট করে অপমান করে সেও একদিন একদিন অপমান হয় একটা মানুষ বিপদে পড়েছে ভুল করে ফেলেছে আপনি তাকে সুযোগ পাইয়া ইচ্ছা মতো তাকে অপমান করলেন এটা ঠিক নয় বরং এটা গুনার কাজ আল্লাহ পাক তৌফিক দেন বড় হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের দোষ গোপন রাখে সে একটা দোষ করে ফেলেছে ভুল করে ফেলেছে আপনি তার দোষটা গোপন রাখলেন থাক মানুষের না জানুক তাকে আমি একা একা বুঝাই মানুষের কাছে প্রকাশ করব না যদি এটা আপনি করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে নয় শুধু দুনিয়ার থেকেই আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছেন তার 70টা দোষ আল্লাহ গোপন রাখেন কিছু দোষ দুনিয়াতে আখিরাতে আল্লাহ পাক দোষ গোপন রাখবেন এই জন্য মানুষের দোষ গোপন রাখা মানুষকে অপমানিত না করা নম্বর আট লৌকিকতা এটা একটা গুণা মানে রিয়া মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা এর শাস্তি আপনি দুনিয়ার থেকে পেতে শুরু করবেন আজকের ব্যাখ্যা করার সময় নাই নাম্বার নয় নিয়ামতের নাশুকরি করা যে ব্যক্তি নিয়ামতের নাশুকরি করবে কোনো একটা মানুষ আপনাকে উপকার করলো আপনি কয়দিন পরে ভুলে গেলেন বললেন যে না কেউ আমাকে কোনো উপকার করে নাই যা করছে আল্লাহই করছে হ্যাঁ আল্লাহ তো করেছেন কিন্তু মানুষেও যে কিছু উপকার আপনাকে করেছে এটা আপনাকে স্বীকার করা উচিত শুকরিয়া আদায় করা উচিত মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না দেখা গেছে আপনি হয়তো খালি হাতে ঢাকায় আসছিলেন অনেক মানুষ আপনাকে কিছু উপকার করে এখন আপনি অনেক কোটিপতি হয়ে গেছেন কিন্তু আপনি স্বীকার করতে চান না যে মানুষের উপকার আপনি পেয়েছেন এটা উচিত নয় এই নাশকরির বদলাও দুনিয়ার থেকে আপনি পেতে থাকবেন শাস্তি পাইতে থাকবেন নাম্বার দশ ব্যবসায় ফাঁকি দেওয়া ব্যবসা বাণিজ্যের মধ্যে ফাঁকি দেওয়া এর শাস্তি আপনি দুনিয়ার থেকে পেতে শুরু করবেন ব্যবসায় ফাঁকি বর্তমানে আছে না নাই কী বলেন মাপে কম দেওয়া আছে হ্যাঁ মাপে কম দিলে কী হবে মাপে কম দেওয়ার কারণে এই মাপে কম দেওয়ার এই গুণার কারণে তাওবে শোয়াইব শোয়াইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে জন্য ব্যবসার মধ্যে ফাঁকি দিব না আমরা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করব অনেকে আছেন আড়তে গেলে দেখা যায় উপরে উপরে ভালো ভালো আম বড় বড় আম সাজানো নিচের সারিতে দেখা যায় ছোটো ছোটো আম আসে না কী বলেন মাছ উপরে ভালো ভালো মাছ সাজানো আপনি কিনতে যাবেন দেখবেন তলের থেকে পচা মাছ আপনাকে দিয়ে দিছে আসে না কী বলেন আছে এই জন্য এই শাস্তি ব্যবসায় ফাঁকি দেওয়ার এই শাস্তি মানুষ দুনিয়ার থেকে পেতে শুরু করবে আল্লাহ পাক আমাদের সকলকে এই এই জঘন্য পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই জনগণ আমিন ওয়া আখিরু দাওয়ানা।